সুপার কোশ্চেন করেন যে ভাই আপনি ট্রেনিং শিখছেন থেকে আপনার মেন্টরকে ছিল আপনি কার থেকে শিখছেন আপনি কি কি কোর্স করছেন আমাদেরও প্রেফার করেন বা আপনি তো প্রফেশনালি শিখছেন কিভাবে তো সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওতে দিব এন্ড আজকের বিরোধ টপিক কি আমি কিভাবে ট্রেনিং শিখেছি সো লেটস দা ভিডিও ফার্স্ট অফ অল আপনারা সবাই যেরকম ইউটিউব দেখে এটা আপনার ইউটিউবে ভিডিও দেখছেন অনেকে অনেকে আমার ভিডিও দেখছেন অন্য অন্য কারো ভিডিও দেখছেন ভিডিও দেখে আপনারা আগে বুঝতে পারছেন যে ট্রেডিং বলতে কিছু একটা আসে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমরা কি করি যে কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাই আর তারপরে দু একদিন প্রফিট করি তারপরে লস করি দেখছি আমার কাহিনা সেমই ছিল আমি এরকম দু একজনের বাংলাদেশে একজনের ভিডিও দেখছিলাম অনেক আগের হ্যাঁ তার এখন ইউটিউব চ্যানেল নাইও মনে হয় হ্যাঁ অনেক দিন ধরে দেখি না কার ঠিক আছে আপনারা হয়তো অনেকেই চিনবেন তো বাংলাদেশে একজনই দেখছিলাম দেখার পরে তারপরে আমি তার গ্রুপে জয়েনছি গ্রুপে জয়েন মেবি চল্লিশ ডলার মতো ডিপোজিট করছিলাম তারপরে দুই দিন না তিন দিন যেন প্রফিট করছিলাম পাঁচ দশ ডলার করে আমি খুবই হ্যাপি ছিলাম তখন রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কিছুই বুঝতাম না অ্যান্ড তারপরে একদিন আসছে যেদিন মার্কেট একটু খারাপ ছিল বা একসি একটু খারাপ ছিল বাট সেই স্ক্যামার ছিল না সেই ইচ্ছা করে লস করাইতো না বাট লাকিলি মানে লাকিলি বলতে লাকিলি আমি ওই দিন লস করছি কারণ লস না করলে কিন্তু শিখতে পারতাম না অ্যান্ড তারপরে আমি বুঝছি যে ঠিক আছে ভাই এই ট্রেডিং এমনি এমন হবে না আমার শিখতে হবে আগে অ্যান্ড শিখার জন্য কী করা যায় অ্যান্ড তারপরে শেখার জন্য আমার কাছে ফ্রি প্ল্যাটফর্ম ছিল কি ইউটিউব সো আমি ইউটিউবে সার্চ করি যে এই ট্রেডিং ওই ট্রেডিং এই ট্রেডিং স্ট্র্যাটেজি এক ওয়ান ট্রেডিং স্ট্র্যাটেজি স্ক্যাল ট্রেডিং স্ট্র্যাটেজি মানে যত ধরনের আমি যা যা বুঝতে পারছি আমি মনে হয় অলমোস্ট এক থেকে দেড় মাস কি দুই মাস মনে হয় আমি খালি ইউটিউব দেখেই শিখছি তো ইউটিউবে আমি যেন এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি সো অনেকজন ইউটিউব চ্যানেল পাইছি বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন তারপরে বাইরের বলেন পাকিস্তানি বলেন বা ফরেনার বলেন এরকম অনেক 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 ইউটিউব চ্যানেল পাইছি আমি সবার থেকে মোটামুটি আমার মনে হয় আই গেস তখনকার যুগে মনে আমার সবার সব বিরোধে শেষ কারণ আমি যেই জিনিসটা করি এটা একদম ঠিক মতো করি ঠিক আছে তো যখন বিরো দেখতাম দিন নাই রাত নাই আমি খালি ভিডিও দেখতাম ভিডিও দেখতাম ভিডিও দেখতাম আর নোট করতাম স্পেশালি এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যেটা আপনারা অনেকেই করেন অনেকেই মিস করেন যেটা জাস্ট একটা লার্নিং ভিডিও দেখছি বা একটা কোর্স করছি বা যাই করছি না করছি আমরা নোট করি না আমরা দেখছি দেখার পরে শেষ একটা জিনিস খেয়াল করবেন আমার যে ট্রেডিং যে জার্নিটা আছে আমার যে লার্নিং জার্নিটা আছে এটা থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন যে আপনি যখন একটা কোর্স করবেন বা কোনো একটা কোনো মেন্টরের ভিডিও দেখবেন আপনি ইভেন এই ভিডিওটাও যে আপনি দেখতেছেন দেখার পরে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো নোট করবেন নোট করলে কি হবে এই ভিডিওটা আপনার যদি পরে কখনো দরকার পড়ে তখন কিন্তু আপনার আবার এই ভিডিওটা দেখতে হবে না আপনি জাস্ট সেই নোটের পয়েন্টগুলো দেখবেন তাইলে কিন্তু আপনার মাইন্ডে এসে পড়বে যে আমি হ্যাঁ এগুলো এগুলো ছিল তুষার ভাই এভাবে আমিও আগাইতে পারি ঠিক আছে তো যে কোনো লার্নিং ভিডিওতে নোট করবেন তো আমিও করতাম তখন অনেক নোট নোট করছি অনেক কিছু করছি আমার নোটের খাতা মনে ছিল এখনো আছে আমি ইউটিউবে শিখলাম অলমোস্ট দুই মাসের মতো আমি ইউটিউবে শিখছি শিখার পর আমি অনেক স্ট্র্যাটেজি শিখছি অনেক কিছু শিখছি বাট মেইন যে টপিকগুলা মেইন যে ইম্পর্টেন্ট যেসব বিষয়গুলা সিক্রেট বিষয়গুলো এগুলো ইউটিউবে আমার যুগে ছিল না এখন তো আমার চ্যানেলে কিন্তু অনেক 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 স্ট্র্যাটেজি আছে প্রায় ভিডিও অনেক কিছু আছে আমার চ্যানেলে বাট তখন কিন্তু ওইরকম একটা চ্যানেল ছিল না আজকে থেকে অলমোস্ট দুই আড়াই বছর আগে ওইরকম একটা চ্যানেল ছিল না দেন ওরকম কোনো মেন্টর ছিল না অ্যান্ড দেন তাও যা যা শিখছি শিখছি অ্যান্ড তারপর আমি বুঝলাম যে ভাই আমার এমনভাবে যদি আমি শিখতে থাকি তাহলে আমি অত বেশি দিন আগাইতে পারবো না আর তখন আমি অনেক ইউটিউব ভিডিওতে শুনছি যে ভাই ট্রেডিংয়ে নাকি অনেক বই পাওয়া যায় হ্যাঁ বাংলা বই অনেক সাইকোলজিক্যাল অনেক বই ট্রেডিংয়ের সবচেয়ে বেস্ট বই হচ্ছে ট্রেডিং ইন দ্য জোন ট্রেডিং ইন দ্য জোন এটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন এটা হচ্ছে অডিও বুকও আছে আপনারা শুনতে পারবেন বাংলা অডিও বুক আছে হিন্দি অডিও বুক আছে ইংলিশটা আপনারা অনেকে অত বুঝবেন না আমিও হিন্দিটা শুনছি ট্রেডিং ইন দ্য জোন ওটার মধ্যে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি ম্যাটেজি এগুলো তো বাদ দেন আপনার মেইন কিন্তু সাইকোলজি আপনি যদি সাইকোলজি মাস্টার করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম উড়ায় ফেলতে পারবেন ট্রেডিংয়ের সো ট্রেডিং ইন দ্য জোনের মেইন পার্টটা কিন্তু সাইকোলজি না আপনার কোন জোনে থেকে আপনার ট্রেডিং করতে হবে হ্যাঁ মানে কোন মাইন্ডে থেকে করতে হবে কি করতে হবে সব ওই বুকে একদম করা আছে আপনি যদি শুনেন আপনি ইউটিউবে সার্চ করলে হবে অনেক অডিও বুক পেয়ে যাবেন ট্রেডিং ইন জোন সো এরকম বই আছে বাট এই বইটা আমার মোস্ট ফেভারিট অ্যান্ড অনেক বই আছে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বই চার্ট প্যাটার্ন বই এইগুলো অত দরকার পড়ে না এগুলো পিডিএফ কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে সো আমি ফার্স্ট ইউটিউব ভিডিও দেখলাম অ্যান্ড তারপরে বই দেখে অনেক কিছু শিখলাম এখন বইয়ে কিন্তু সব থিওরিটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল কিন্তু পাওয়া যায় যখন আমরা চার্টে যাব আপনারা যদি আমি ট্রেডিং চার্টে যদি আমি আপনার ভালো মতো দেখাই দিই দেখেন এখানে প্রাইস অ্যাকশন হয়েছে এখানে এই সাইকোলজি কাজ করছে এখানে এই প্যাটার্ন কাজ করছে তখন কিন্তু আপনি ভালো মতো বুঝতে পারবেন রাইট যে এখানে কেন কি হয়েছে প্র্যাকটিক্যালি কিন্তু বুঝতে পারবেন বাট বইয়ে কিন্তু জিনিসটা থিওরিটিক্যাল দেওয়া মানে অনেক চার্ট প্যাটার্ন বই আছে অনেক ক্যানোর প্যাটার্ন বই আছে ওই যে কিন্তু জাস্ট দেওয়া এই প্যাটার্ন হলে এই যাবে মার্কেট আপ যাবে ডাউন যাবে কিন্তু ওই জায়গায় আরো অনেক ফ্যাক্টর আছে ট্রেন্ড আছে এই আছে ওই আছে এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু বই পড়ে কিন্তু বোঝা যায় না তো দেন বাবলাম ঠিক আছে আর অতদিন আমার কিছু টাকা জমা হয়ে গেছিল কারণ আমি ট্রেডিং অনেক বেশি যে লস করছে এমন না মনে হয় অ্যাপ্রক্সিমেটলি শিখার কোর্স নেওয়া শিখার আগে পরে ওভারঅল মনে হয় আমি এক থেকে দেড় লাখ টাকার মতো হয়তো লস করছি শুরুতে তারপরে আমি প্রফিটেবল হওয়া স্টার্ট করছি এখন আমি তো আমার তো বই পড়াও গেল আমার ইউটিউবে ভিডিও দেখা গেল। গেলো তারপরে আসি প্রফেশনালদের কয়েকজন ইন্ডিয়ানদের আমি কোর্স করছিলাম ইন্ডিয়ান আর বাংলাদেশি দু একজনের কোর্স করছিলাম হ্যাঁ যে আসলে কোর্স করলে কী হয় কোর্স জিনিসটা আমরা অনেকে ভাবি অনেক ভালো জিনিস অথবা আমরা ভাবি অনেক খারাপ জিনিস আসলে কোর্স করার মেন উদ্দেশ্যটা কি কোর্স করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনি যেসব নলেজগুলো ইউটিউবে উল্টা ভাবে পাবেন যেমন ধরুন এক চ্যানেলে একটা আরেক চ্যানেলে আরেকটা ভাবে যে পাবেন একটা প্রফেশনাল মানুষের কোর্স করলে আপনি হবে সব নলেজগুলো একবারে সিরিয়াল ওয়াইজ কিন্তু পাচ্ছেন ঠিক আছে সো এতে আপনার টাইম ওয়েস্ট হইতেছে না আপনার লার্নিং প্রসেসটা কিন্তু আরো ফাস্ট হইতেছে সো এই কারণে আমার কোর্স করা অ্যান্ড ইন্ডিয়ান একজনের আমি কোর্স করছিলাম অবশ্যই তার কোর্স খুব ছিল আর আমি বলতে পারতেছি আপনারাই যে সে কে হ্যাঁ বাংলাদেশে এরকম দুই একজনের কোর্স করছিলাম বাংলাদেশে একজনের করছিলাম দুই জন তিন দিন আগের কাহিনী ওই একটা খেয়াল নেই এখন আমি ইউটিউব থেকে তো অনেক স্ট্র্যাটেজি শিখছি অনেক কিছু শিখছি ঠিক আছে ধরতে গেলে এইটটি পার্সেন্ট ট্রেডিং আমি ইউটিউব থেকেই শিখছি এইটটি পার্সেন্ট হ্যাঁ অ্যান্ড ইউটিউবের একটা মেন প্রবলেম হয়েছে কি ধরেন ওইখানে তো ট্রেডার অনেক রকমের আছে এখন এক এক ট্রেডারের সাইকোলজি এক এক রকম ট্রেডিং স্টাইল এক এক রকম সো এইটা করলে কি হয় মানে মাথা একদম গুলায় যায় যে আমি এটা ফলো করবো না এটা ফলো করবো হ্যাঁ দেন আমি যখন কয়েকটা প্রফেশনালদের কোর্স করছি তারপরে আমি বুঝতে পারছি যে আসলে ভাই ট্রেডিং জিনিসটাকে প্রফিটেবল হওয়ার জন্য কী কী দরকার একদম একজনের আন্ডারে থেকে একজনের গাইডেন্সে থাকে কেমনে 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 কী করতে হয় এখন মোটামুটি আমার ইউটিউব দেখে এইটটি পার্সেন্ট শিখা বই পড়ছি আমার সাইকোলজি মোটামুটি মাস্টার হয়ে গেছে বই পড়ে শুনে অনেক ধরনের অনেক দিন হয়ে গেছে হ্যাঁ প্রায় ছয় মাস এক বছর মতো হয়ে গেছে তো আমি প্রফিটেবল হইতে পারতেছি না এর কারণ কি আমি কেন প্রফিট মেক করতে পারতেছি না এরপরে মাথায় যে বিষয়টা আসলো স্ট্র্যাটেজি শিখা আহামরি কঠিন কিছু না ট্রাইজাকশন শিখা আমারই কঠিন কিছু না সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স লেভেল লাগানো আমারই কঠিন কিছু না তারপরে আমি কেন প্রফিট করতে পারতেছি না অ্যান্ড তারপরে আমার মাথায় যে মেইন জিনিসটা আসলো এটা হচ্ছে মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এখন রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট জিনিসটা এতই ইম্পর্টেন্ট এরা ছাড়া আপনার অ্যাকুরেসি যতই ভালো না কেন এখন অ্যাকুরেসি ভালো ভাই আপনার উড়া দুরা ট্রেড করেন আপনি হ্যাঁ আপনার অ্যাকুরেসি অনেক ভালো মার্কেট মাসে তিরিশ দিনে তো আর সেম থাকবে না তো আপনার অ্যাকুরেসি খুব ভালো আপনি খুব ভালো প্রফিট করতেছেন বাট একদিন যদি মার্কেট একটু আনস্টেবল থাকে ওই দিন কিন্তু আপনার অ্যাকুরেসি কিন্তু বারোটা বেজে যাবে আর যদি বারোটা বেজে যায় তখন কি হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট লো হয়ে যাবে সো আপনার অ্যাকুরেসির থেকেও বেশি ইম্পর্টেন্ট কি মানি ম্যানেজমেন্ট এখন আমি এটা বুঝতে পারছি যে মানি ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখন আমরা যে মানি ম্যানেজমেন্টগুলো মানি ম্যানেজমেন্টগুলো শিখছি সেগুলো সব ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না যেমন আপনি যদি কোর্ট এক্স ট্রেডিং বাইনে ট্রেডিং করেন তাহলে ওইটার ক্ষেত্রে প্ল্যানটাই আলাদা আবার আপনি যদি ফরেক্স করেন ওইটার ক্ষেত্রে প্ল্যান আলাদা আপনি যদি ক্রিপ্টো করেন ওইটার ক্ষেত্রে প্ল্যান আলাদা কারণ অনেক চার্জ থাকে অনেক কিছু কিন্তু থাকে ঠিক আছে সো এগুলো সব ফ্যাক্টর মাথায় রেখে দেন আমি যখন স্টার্ট করছি বাইনারি দিয়েই ঠিক আছে এখন বাইনারি ফরেক্স অনেক কিছুই করতেছি সো আমি ভাবতেছিলাম জাস্ট যে ভাই মানি ম্যানেজমেন্টটা মানে মেইন প্রবলেমটা এই জায়গাতেই এখন মানি ম্যানেজমেন্টটা কিভাবে সাজাই নেয় আমি প্রফিট করতে পারবো আমি প্রফিটেবল হইতে পারবো হ্যাঁ কারণ অনেক এক এক মেন্টরের প্ল্যান এক এক রকম এখন আসলে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেফেস্ট কোনটা এটা আমার মাথায় আসতে ছিল না আর এটা ছাড়া আমি বুঝতে পারছি যে আমি কখনো প্রফিট করতে পারবো না তারপরে ছাদে একদিন একদিন আঁটতে ছিলাম ছিলাম আটতে ছিলাম তারপর আইডিয়া আসছে মাথায় ঠিক আছে আমি যদি এইভাবে 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 করি তাইলে কিন্তু আমার লস হওয়ার চান্স খুব কমে যায় ঠিক আছে দেন তারপরে ওটা অ্যাপ্লাই করা স্টার্ট করছে এটা আমার নিজের বানানো প্ল্যান অ্যান্ড আমার সিগন্যাল গ্রুপ পার্সোনাল টেলিগ্রাম গ্রুপে যারা যারা আছে এদের কিন্তু সবাই আমি দেই সেই প্ল্যানটা হ্যাঁ আর ওটা ফলো করে যদি কেউ ভালো মতো প্র্যাকটিস করে ট্রেড করে সে লস করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বলতে সেই গ্যারান্টি যদি ভালো মতো প্ল্যানটা ফলো করে কারণ অনেকেই আমরা প্ল্যান জানিও কিন্তু ফলো করতে পারি না এই কারণে দিন সেটা আমাদের লস আর শুধু প্ল্যান না আমরা অনেক কিছুই জানি বাট ফলো করতে পারি না সো এই অ্যান্ড মোটামুটি ইউটিউব চ্যানেল দেন বুকস তারপরে পার্সোনাল কোর্স অ্যান্ড তারপরে লাস্টে বুঝতে পারছি যে মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওভারঅল এই ছিল আমার রোড ম্যাপ এই রোড ম্যাপের মাধ্যমেই আমি অনেক এক্সপিরিয়েন্স গেইন করছি অনেক লসেস করছি অনেক লস রিকভার করছি ব্রেক ইভেন্ট পার্টে ছিলাম হ্যাঁ অনেক মাস লসও করছি অনেক মাস প্রফিটও করছি দিন শেষে আমার কাছে কিছু থাকতো না ফর মানি ম্যানেজমেন্ট সো যখন থেকে আমার মানি ম্যানেজমেন্ট ইমপ্রুভ হইলো তারপর থেকে আমার ট্রেডিং ক্যারিয়ারটা ইমপ্রুভ হয়ে গেল এন্ড এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন যে কোন কোন ফ্যাক্টরটা বেশি ইম্পর্টেন্ট আমিও কিন্তু আপনাদের মতো একজন আপনাদের আমিও আপনার মতো একদিন একজনের ভিডিও দেখতাম ঠিক আছে ভিডিও দেখতাম নোট করতাম যেমনটা আপনি এখন করতেছেন তো আমি যদি ওই জায়গা থেকে আইসা এই জায়গায় আসতে পারি আপনার সামনে তাহলে ইনশাআল্লাহ আপনিও একদিন পারবেন জাস্ট টাইমের ব্যবধান আর কিছু না তো অতদিন সবাই খুব বেশি ভালো থাকেন